नमस्कार बंधुरा आपनादेर सबाइके स्वागत जानाई आमार चैनल किस ना किसेंसे आमी होलाम आपनादेर बंधु अंजु आशा करी सकलेई खूब भालो आछेन। तो आजकेर भिडियोटा ना देखे चले जाबेन ना, स्किप करेओ चले जाबेन ना, कारण आजकेर भिडियोते आमी अनेक कथा आपनादेर साथे शेयर करब। तो जारा भिडियोटा देखबेन जदि मने हय लाइक करा दरकार ताहले एकटा लाइक अवश्यई करबेन, आमाके कमेंट करेओ जानाते पारेन। आर जारा आमार चैनेले नतून आछेन तारा प्लिज চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিওটা একেবারে অন্যরকম, আর ভিডিওটা আমি কেন করছি তাও আমি বলবো। তো কয়েক মাস আগে আমি আপনাদের সাথে একটা ভিডিও করেছিলাম, শেয়ার করেছিলাম আমার নিজের সম্বন্ধে, যে আমি সুইসাইড করতে গিয়েছিলাম, আমি অ্যাসিড খেয়ে নিয়েছিলাম, তারপর আমার জীবনটা খুব কষ্টের হয়ে যায়, আজ অবধি আমায় ডাইলেটেশন করতে হয়, যেটা হয়তো সারা জীবন আমায় করতে হবে। হয়তো কেন এটা জানি না, অপারেশন করে এটা ঠিক হবে কি না, বাট ঠিক আছে সেটা পরের কথা। আর আরেকটা ভিডিওতেও আমি বলেছিলাম যে আমরা যারা সুইসাইড করতে যাই কেন যাই, আমরা কি রাগ করে যাই? সবাই রাগ করে করে না, সুইসাইড করাটা অন্যায়, এটা আমি আজও বলবো। হ্যাঁ নিশ্চয়ই অন্যায়, আমি সেদিনও বলেছিলাম অন্যায় করবো না আমরা সুইসাইড, আজও বলছি আমরা কেউ সুইসাইড করব না যাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটে। তো ভিডিওটা করছি কারণ আমি তো বলেছিলাম সুইসাইড করতে গিয়েছিলাম, সুইসাইড করাটাও অন্যায় আজও বলছি। তো আমার সাথে এমন কি ঘটনা ঘটেছিল যেগুলো আমি সহ্য করতে না পেরে আমাকে সুইসাইডের পথ বেছে নিতে হয়েছিল। আমি আগের ভিডিওগুলোতে সমস্ত কথা কিন্তু অনেকটাই শেয়ার করে ফেলেছি, পুরো ডিটেলস আমি আর আপনাদের বলবো না যে আমার সাথে কী কী ঘটতো, কেন আপনারা অনেকেই বুঝতে পারছেন যে আমার সাথে খুবই এমন কোনো ঘটনা ঘটতো যেগুলো আমি সহ্য করতে পারছিলাম না। তো সহ্য আমি অনেক দিন থেকে করছিলাম না যে তা তো নয়, বহু দিন থেকে সহ্য করছিলাম, সন্তানের কথা ভেবে সব নিশ্চয়ই সন্তানের কথা তো ভাবতামই যে কেনই বা মরে যাব, কেনই বা কিছু করব, কিন্তু এমন কি ঘটনা সেই সময়টা ঘটেছিল যে আমি সুইসাইড করতে যেতে বাধ্য হয়েছিলাম। আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি, তো প্লিজ সঙ্গে থাকুন। যেদিন আমার সাথে এই ঘটনাটা আমি ঘটিয়ে ফেলি 12ই অক্টোবর, তার আগে ঠিক 7ই অক্টোবর সানডে ছিল, আমার সাথে লাস্ট টর্চার হয়। এবার ওই টর্চারের কথাটা আমি এই কারণে বলছি, আমি এটা বলে যেই ব্যক্তি আমার সাথে করেছিলেন সেই মানুষটাকে আমি আক্রোশ বের করতে চাইছি না, তার প্রতি আমার কোনো কিছু নেই, আর না তো রাগ আছে না তো ক্ষোভ আছে, কোনো কিছু নেই, সব কিছু ঊর্ধ্বে চলে গেছে, আর সেইগুলো বলে আমি কিছু রিটার্নও পাবো না। কিন্তু কেন বলবো বলছি সেটাও আমি বলে দেব লাস্টে। তো 7ই অক্টোবর সানডে সকালে আমি টিফিন করে নিয়েছি, চাউমিন, মেয়েকে স্নান টান করে রেডি করে দিয়েছি, মেয়ের আঁকার ক্লাস আছে, মেয়ে আঁকার ক্লাস থেকে ফিরেই মেয়েকে নিয়ে আমি মেয়ের স্কুলের প্রোগ্রাম, অ্যানুয়াল ডে সোশ্যাল প্রোগ্রাম যেটা হয় সেটাতে আমি নিয়ে যাব, হাওড়া সরস সদনে আমার মেয়ের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, আমার মেয়ে সেখানে নাচ করছিল, সে লিড করছিল, 2-3টে গানে ছিল, একটা বড় দিন। তো তিনি বাজারে গেলেন, মাংস নিয়ে এলেন, চিকেন আনার পরে নিয়ে আমায় বললেন যে আমাদের বাড়ি হচ্ছিল তো ওখানে দরজা বসানো ছিল, তো সেখানে একজনকে দেয়া হয় কাঠের মিস্ত্রিকে টাকা, তো সে 4,000 বা 5,000 কিছু প্রথমে বলে থাকে, তারপরে সে আরও ডিমান্ড করে ডবল। তখন আমাকে সে যখন বলে যে এই কথা বলেছে যে যেটা চেয়েছিল তার থেকে ডবল বলছে দিতে হবে, তখন আমি বললাম যে এত টাকা তো বেয়ার করা এখন সম্ভব না, তাহলে এক কাজ করো টাকাটা তুমি রিটার্ন নিয়ে নাও, আর আমরা অন্য কোনো মিস্ত্রির কাছে দিয়ে দেব। তো আমি তাড়াতাড়ি করছি, রান্না করছি, কারণ আমাকে রান্না সেরে সমস্ত কিছু করে নিয়ে 12টা সাড়ে 12টার মধ্যে বেরিয়ে যেতে হবে মেয়ের প্রোগ্রামের জন্য, হাওড়া যেতে হবে, আর মেয়েকে আঁকার ক্লাসে দিয়ে আসতে হবে, মেয়েকে রেডি করে ফেলেছি। তো তখন আমায় কথা হচ্ছে, তখন আমাকে বললো যে আমি আনতে পারবো না টাকাটা, তখন আমি বললাম তুমি পারবে না তো কে পারবে, তুমি টাকাটা দিয়েছো তা তুমি এটুকু পারবে না ফেরত নিয়ে আসতে? তো আমায় বললো যে না আমি কেন পারবো, তুমি নিয়ে আসবে। তখন আমলাম, আমার খুব বিরক্ত লাগলো, তখন আমি বললাম সমস্ত কিছু আমাকেই কেন সামলাতে হবে,
বাজার আমি আনব, মেয়েকে আমি সামলাবো, স্কুলে আমি নিয়ে যাব, ঘর সামলাবো, সমস্ত কিছু। আপনারা শুনলে অবাক হবেন, মেয়ের অ্যানুয়াল প্রোগ্রাম যেটা হতো বছরে, কোনো দিন সঙ্গে যেত না, কোনো নাচের অনুষ্ঠানে সঙ্গে যেত না, সে শুধু ছিল আমার এইখানে আর এইখানে, এইটুকু নিয়ে। অ্যানুয়াল প্রোগ্রামের দিনেও কিন্তু উনি যাবেন না আমার সাথে, কোনো বছরই যেত না। আমাকে লজ্জা লাগতো সবার কাছে গিয়ে ফেস করতে, আমার মেয়ে বিরক্ত হতো, ওইটুকু মেয়ে বলতো গন্দা পাপা অফিসে কেন থাকে না, বাড়িতে আসতে বারণ করো, সবার পাপারা আসে আমার পাপা কেন আসে না। তো মেয়ের অনেক প্রশ্নের উত্তর আমাকে তার মতন করে বুঝিয়ে দিত, যাতে সে ওই মানুষটাকে নেগেটিভতে না দেখে। কিন্তু তার মনের ভেতর তো ক্ষোভ তৈরি হচ্ছে, ক্ষোভ তো তৈরি হচ্ছে, বাবা স্কুলে নিয়ে যায় না, বাবা আমাকে এই প্রোগ্রামে নিয়ে যায় না, বাবা আমাকে কোথাও একটু নিয়ে যায় না, বাবা মায় আদর করে না, বাবা মায় এটা দেয় না, বাবা মায় ওটা দেয় না, ক্ষোভ তো জন্মাচ্ছেই। কিন্তু তবু আমি তাকে চেষ্টা করতাম যে সে যাতে সেই মানুষটার প্রতি ঘেন্না বা রাগ না জন্মায়। আমি তাকে তার মতন করে বোঝাবার চেষ্টা করতাম যে তোমাকে খুব ভালোবাসে কিন্তু উনি মেনটেন করতে পারেন না, ডিউটি করে এসে টায়ার্ড হয়ে যায় তাই বাড়িতে রেস্ট করে, যেতে পারে না, নাহলে তোমায় ভীষণ ভালোবাসে, কিন্তু বাচ্চা তো মনে তো তৈরি হয়। তো যাই হোক, কথা এবার শুরু হলো ওখানে যে টাকা সে আনতে পারবে না। তা আমি বললাম তুমি আনতে পারবে না, তাহলে টাকাটা কে আনবে, সবই যখন আমাকে করতে হবে তাহলে তুমি কী করবে। তখন আমাকে জবাব দিল যে আমি করছি না এই কাজগুলো, কি তাহলে তোর বাবা করছে। তখন আমার খুব খারাপ লেগেছে, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেরই জানবেন বাবার নাম শুনে প্রত্যেকেরই খারাপ লাগে। তখন আমি তাকে বলেছিলাম এখানে আমার বাবাকে টানবে না, কারণ তোমার সংসারে আমার বাবা কাজ করতে আসবে না, তোমার সংসার তুমি করবে, আমার বাবার সংসারে তুমি যাও না করতে, আমার বাবার সংসারটা বাবা সামলায়। আর কোনো দিন আমি তোমার বাবা মা তুলে যখন কথা বলি না, তুমি বারবার আমার বাবাকে তুলে কথা বলো কেন, যেটা আমার ভালো লাগে না। তখন আমায় বললো খুব বড় বড় কথা বলছিস, এত বড় বড় কথা, এক্ষুনি ওখানেই মেরে শুইয়ে দেবো। আমি রান্না করছিলাম রান্নাঘরে আর সামনে দাঁড়িয়ে কথা বলছিল, তখন বললো তোমার না আমাকে মারতে মারতে খুব অভ্যাস খারাপ হয়ে গেছে, আমি তখন বটিতে আনাজ কাটছিলাম, তোমার না আমাকে মারতে মারতে অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে, তোমার ভীষণ সাহস হয়ে গেছে, তা তুমি বারবার এরকম করে আমাকে মারো আমি সহ্য করে যাই, এবারে তুমি আমাকে মারলে কিন্তু আমি সহ্য করব না, আমি কিন্তু স্টেপ নেবো আর তোমাকে মার খাওয়াতে বাধ্য হব। তো এই কথাটা বলে আমার মস্ত বড় অপরাধ ওই জায়গা থেকে এলো, আমার এইখান অবধি চুল ছিল, চুলটা খোলা ছিল, চুলটাকে এইভাবে হাতে পেঁচিয়ে নিল, নিয়ে আমায় টেনে টেনে রুমের ভেতর নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে ফেলে দাঁড়িয়ে লাথি মারা হচ্ছিল, চড় থাপ্পড় লাথি, আমার আর মানে দাঁড়াবার ক্ষমতা নেই, বলার কিছু ক্ষমতা নেই, নড়বারও ক্ষমতা নেই। আমি তো মুখে বলেছিলাম যে লোক দিয়ে মার খাওয়া, আমি তো পারতাম বটিটা তুলে নিতে, পারিনি, সাহস ছিল না, আমি বটিটাও তুলতে পারিনি, আমি কোনো কথাও আর বলতে পারছিলাম না, কারণ আমার উপর এত অত্যাচার হচ্ছিল, একটা মানুষ দাঁড়িয়ে যখন সে মারছে সে ভুলে যাচ্ছে যে সে একটা তার সন্তানের মাকে মারছে, তার বউকে মারছে, একটা মেয়েকে মারছে, একটা মানুষকে মারছে, সে মনে করেছিল কোনো পশু। মেরে ঠিক বিছানার মধ্যে বসে আমি মাটিতে পড়ে রয়েছি, আমাকে বলা হচ্ছে, সরি আমি কথাটা বলতে বলতে কিন্তু ইমোশনাল হব না, আমায় বলা হলো আমার বাড়িতে যদি থাকতে হয় আমার পায়ের তলার জুতো হয়ে থাকতে হবে, মাথায় ওঠার চেষ্টা করবি না, আর আমার বাবাকে উল্টোপাল্টা করে খিস্তি করা হয়, বেরিয়ে যাবার হয় ঘর থেকে বেরো, যা যা জিনিস নেবার আছে নিয়ে নাও, মেয়েকে নাও তোমার, বেরিয়ে যাও, গেট আউট। এইসব কাজকর্ম বাড়ির কাজের লোকেরা এসে করে দিয়ে যায়। আমার অস্তিত্ব ছিল একটা কাজের লোকের, পায়ের তলার জুতো, আমার বাবার কোনো সম্মান ছিল না, আমার কোনো সম্মান ছিল না, বাড়ি থেকে আমায় বেরিয়ে যেতে হবে জিনিসপত্র নিয়ে, সাথে মেয়েকে নিয়ে, মেয়েটা আমার, আচ্ছা আমার কোনো কথা বলার ক্ষমতা ছিল না, শুধু কানে শুনতেই পাচ্ছি। আমার মেয়ের পরিস্থিতিটা ভাবুন, একটা 5-6 বছরের বাচ্চা এইভাবে শীতকে দাঁড়িয়ে গেছে, চোখ দিয়ে টপটপ করে শুধু জল পড়ছে, কথা বলতে পারছে না, চিৎকার করতে পারছে না,
এইরকম ঘটনা তার মায়ের সাথে বারংবার হয়, মেরে অজ্ঞান করে দেয়া হয়, কান ফাটিয়ে রক্ত বের করে দেয়া হয়। আমার মেয়ে কেমন মারা হয় যেখানে কালসিটে পড়ে যেত, হাতে পায়ে স্পট পড়ে যেত, ছুঁড়ে ছুঁড়ে আমার মেয়েকে মারতো। আমি মা সহ্য করতে পারতাম না, প্রতিবাদ করতে যেতাম, আমাকে মার খেতে হতো, বাচ্চা কথা বলতে পারবে না, বহু রকমের অত কথা আমি আর বলতে পারবো না হয়তো। আমি শুধু সেই দিনটার ঘটনার কারণে বলছি, কারণ এবার থেকে যখন আমি কথাগুলো বলবো না, তখন অনেকে হয়তো বলবে তাহলে ওইখানেই তো সহ্য করে থাকতে পারতে, তাহলে এত কষ্ট তোমাদেরকে করতে হতো না। অ্যানুয়াল ডে প্রোগ্রাম যেতে পারলাম না, আঁকার ক্লাস মেয়ে যেতে পারলো না, আমি যেতে পারলাম না অ্যানুয়াল ডে প্রোগ্রাম। কিন্তু এত বড় একটা স্কুলে মেয়ে পড়ে ইংলিশ মিডিয়াম। আমার পাশে এক কাকিমা ছিলেন, তার ছেলে 19-20 বছর বয়স, সে বলল কাকিমা আমি নিয়ে যাব বোনকে, জামা কাপড় দিয়ে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে কেঁদে, ভাবতেই পারছেন বাড়িতে মাকে যখন ওই রকম অবস্থায় দেখেছে, সেই মেয়ে যে কী নাচ করবে, প্রোগ্রাম করবে, মা নেই সাথে, তার তো মা ছাড়া এমনি কেউ নেই, আমি তো অজ্ঞান বিছানায় ধরে পড়ে রয়েছি, আমার তো ওঠার ক্ষমতা নেই। সে আমার মেয়েকে নিয়ে যায়, আমার মেয়ে কাঁদতে কাঁদতে যায়, আমি মেয়েকে খালি বলি তোমাকে করতে হবে অনুষ্ঠানটা, তুমি করে এসো। কী বলবো আমি একটা 5 বছরের বাচ্চাকে, 5-6 বছরের বাচ্চাকে একটা কী বলা যেতে পারে, তার মানসিক অবস্থা কী হতে পারে, সে কী দেখছে পরিবেশটা, তাকে আমি কী জীবন দিচ্ছি। সন্ধ্যেবেলা ওই কাকিমা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, লেডি ডাক্তার ছিল, আমাকে দেখেই বলছে তুমি তো নার্ভের পেশেন্ট হয়ে গেছো, তোমার উপর টর্চার হচ্ছে, তুমি কেন সহ্য করছো, তুমি চলো থানায় কেস করো, আমি লিখে দিচ্ছি, তোমরা কেন সহ্য করো এখনো মেয়েরা, আমার করার ক্ষমতা নেই, লড়াই করার ক্ষমতা ছিল না, কেস করার ক্ষমতা ছিল না। বাড়ি ফিরে আসি, মেয়ে আসে রাত্রি 9টায়, কোনোরকম মেয়েকে নিয়ে থাকি। তারপরের দিন আমার দিদির বাড়ি আমার যাওয়ার কথা, কারণ একটা ব্যাংকে টাকা তোলার ব্যাপারে। আমার দিদিকে সেই দিন আমার পাশের বাড়ি কাকিমা জানিয়েছিলেন, তো দিদির কাছে গেলাম, আমার ব্যাংকের কাজ ছিল সে কাজটা করার জন্য, ঘুরতে যাইনি, তো ওখানে গিয়ে আমি 5 দিন ছিলাম। তো 5 দিনের দিন যখন আমি বাড়ি ফিরি, তখন অবধি ওই মানুষটা, আমি ওই যে 4-5 দিন ছিলাম, একটা দিন ফোন করে আমার দিদিকেও জিজ্ঞাসা করেনি যে আমার মেয়ে কেমন আছে, আমি তো বাদ দিলাম, একটা দিনও জিজ্ঞাসা করেনি যে আমার মেয়ে কেমন আছে, আমাকে নাই করুক, মেয়েকে তো কল করে জিজ্ঞেস করতে পারতো দিদিকে যে দিদি আমার মেয়েটা কেমন আছে, কারণ সে জানে আমি দিদির বাড়ি যাচ্ছি, আমার যেতেই হবে, কাজ আছে আর্জেন্ট, আমাকে টাকার ব্যাপারে ওখানে আমাকে যেতে হবে, টাকা আনতে হবে। আমার দিদি বোনকে আমি বলি, কিন্তু তাদের দিকটাও আমাকে বুঝতে হবে, তারা শ্বশুর বাড়িতে থাকে, তারাও তো পরের এতে থাকে, তারা তো নিজের রোজগার করে নিজেদের জীবনটা যাপন করে না, যে তারা আমাকে সাপোর্ট করতে পারবে, তারাও মেয়ে, আমারই মতন অবস্থা হবে, হয়তো আমার থেকে বেটার একটু, কিন্তু তারাই বা আমাকে কতটা সাপোর্ট করতে পারে যে আমি ডিভোর্স নিয়ে তাদের কাছে পড়বো। তারা বললো সহ্য করে থাকো, আমি দেখলাম সত্যিই তো তাদের কিছু করার নেই, তাদের কিছু করার নেই। বাড়িতে বাবাকে বলতে পারিনি, কী করে বাবাকে বলবো, কী বা হবে, বলে এর পরিণাম কী বেরোবে, আমি তো জানতাম এর পরিমাণ কী বেরোতে পারে। তো সেদিন বাড়ি ফিরে আসি, কিন্তু বাড়িতে আমার ঢোকার ইচ্ছে হচ্ছিল না, আমার মনে হচ্ছিল এই আত্মসম্মানটা এ করে আমি বাঁচবো কী করে, যে আবার সেই বাড়িতে আমি ফিরে এসেছি, পায়ের তলার জুতো হয়ে থাকবো, আমি কাজের লোকের কী পাবো, আর আমার সাথে তো এরকম টর্চার হবেই, কারণ সে তো আমাকে এত এত বড় টর্চার করছে, আমি সহ্য করে যাচ্ছি, সে তো আমাকে টর্চার করবেই, আমার তো কেস করার ক্ষমতা নেই, আমি কেস করে লড়বো কী করে, কে লড়বে আমার হয়ে, আমি পালিয়ে যাব কোথায়, চরিত্রহীনা বদনাম পাবো, আর পরিবার কী করবে, তাহলে একটাই পথ, মরে যাই, আমি মরে যাই, আমার মেয়েকে কেউ না কেউ মানুষ করে নেবে। তো সেই দিন আমার সাথে এই ঘটনা ঘটে, আর 12ই অক্টোবর আমি বাড়ি ফিরে অ্যাসিড খেয়ে নিই। তো এবার যারা আমার ভিডিওটা দেখছেন তারা বিচার করুন যে আমি কি সহ্য করিনি। আর আজকের এই ভিডিওটা না আমার ওই বান্ধবীও দেখবে যে ওই মুহূর্তে প্রতিটা সময় আমার সাথে থাকতো, প্রতিটা মুহূর্ত আমাকে বাঁচিয়েছে, সাপোর্ট করেছে, আমাকে ডাক্তার দেখাতে নিয়ে যেত, আমার মেয়েকে খাবার খাওয়াতো, কারণ সেও সন্তানের মা, সে আজকে আমার এই ভিডিওটা দেখবে, তাই এই কথাটার মধ্যে আমার কতটা সততা আছে সে জানে, কারণ সেই জিনিসটাকে দেখেছে সামনে থেকে। আমি মিথ্যে কথা বলছি না,
সেই বান্ধবীর প্রচুর ঋণ আমার উপর, আমি কোনোদিন শোধ করতে পারবো না। আমি কোনো একটা ভিডিওতে তার বা তার স্বামীর নাম করব, তারা আমার জন্য কী করেছে, তারা প্রতিটা মুহূর্ত আমাকে সাপোর্ট করত। তো সেই দিন এই ঘটনাটা ঘটে, যার পর আমি আর পারিনি, তাই সুইসাইডের পথ বেছেছিলাম। কারণ সেদিন আমার ক্ষমতা ছিল না মেয়ের হাতটা ধরে বাইরে বেরিয়ে যাবার, সমাজের সাথে লড়াই করার। তো এই কথা আমি আগেও বলেছি, কথাগুলো এবার কেন বললাম দেখুন, এই কথাগুলো বলে আমার কিছু রিটার্ন হবে না, আমার যা ঘটার ঘটে গেছে কিছুই হবে না, আর কারোর কাছে সিম্পাতিও পাবো না, সিম্পাতি পেয়ে কিছু লাভ তো নেই, কিছু তো ফেরত পাবো না, আমার বয়সটা ফিরে আসবে না, আমার সেই দিনটা ফিরে আসবে না, আমার সেই কষ্টগুলো মুছে যাবে না। কিন্তু বলছি কেন, মেয়ের কথা ভেবে, সে যে আমার মেয়ে, কিন্তু আমার সাথে সাথে সেও প্রচুর কষ্ট করেছে, তার জীবনের একটা খুব বড় জায়গা ফাঁকা রয়েছে। সব বলবো আস্তে আস্তে, এই কারণে আজকের কথাগুলো বলা। অনেকেই জানে অ্যাসিড খেয়েছিল, অ্যাসিডটা কেন খেয়েছিল, সত্যি কি সহ্য করতে পারিনি, আপনারাই বলুন। এক চর খেয়ে থাকা যায়, সেই মানুষটা যদি ঘুরে এসে একবার আপনাকে সরি বলে, কিন্তু সেই মানুষটা ডিকশনারিতে সরি শব্দটা ছিল না, কোনোদিনই সরি বেরোয়নি তার থেকে, যেটা হয়েছে ভুল করেছি এই কথাটা সে কোনোদিনই বলেনি, যে আমি যেটা করেছি ভুল হয়ে গেছে, রাগ বশত ভুলে যাও প্লিজ, এই কথাটা সে কোনোদিনই বলেনি যে সে ভুল করেছিল। তাই সেই ঘটনাটা আমি ঘটিয়ে ফেলেছিলাম, না তো আমার মতন মানুষ কখনোই ঘটাতো না। তো আস্তে আস্তে অনেক কথা বলবো, বহু মানুষের বহু কথা সহ্য করেছি, শুনেছি, অনেক বন্ধু দেখেছি, অনেক শত্রু দেখেছি, শত্রু তো তাও ঠিক আছে, কিন্তু বন্ধু এমন দেখেছি তাদের সবার উত্তর পাবে এবার। ওই জন্য বলেছিলাম যে আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত বা দেখতে থাকবেন, আমি আস্তে আস্তে একটু একটু আপনাদের বলবো। তো আজকের ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ফিরে আসবো খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, নমস্কার।